আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ওল্ড স্মার্ট টিভি, যারা ইউজ করেন ইউটিউব প্লে করতে পারছেন না তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখন আমি দেখেন ওয়াইফাইটা কিন্তু আমার কানেক্ট করা আছে, ঠিক আছে। তো এখন আমি মাই অ্যাপসে ঢুকবো। এখন এই যে দেখুন ইউটিউব, ইউটিউবটা আমি একটা প্লে করে দেখবো যে আসলে আমার ইউটিউবটা প্লে হয় কিনা। দেখুন দিস অ্যাকশন ইজ নট অ্যালাউ, ওকে, তার মানে আমার এই সাপোর্টটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আমার সাপোর্টটি যেহেতু বন্ধ হয়ে গেছে, সেহেতু আমি এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখন আপনারা যে কাজটা করবেন, সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন, তারপরে কাজটি করার চেষ্টা করবেন, তাহলে আশা করি আপনাদের এক চান্সে কাজটি করতে পারবেন। আমি আবারও বলছি, সম্পূর্ণ ভিডিওটি আগে দেখবেন, তারপরে কাজটি করার চেষ্টা করবেন। তো আমি এই সেটের অ্যান্ড্রয়েড ভার্সনটি আমি আপনাদেরকে দেখাবো। দেখুন এই সেটিংসে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি একটু সামনে যাবো, এই সিস্টেম ইনফোতে একটা ক্লিক করব। এই দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 4.4.4। তো এই ভার্সনে আপনারা কীভাবে ইউটিউব চালাবেন সেই বিষয়টি আমি আপনাদের মাঝে আলোচনা করবো, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা সেটিংসে চলে আসবেন, সেটিংসে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কী করবেন, এই যে কমন, এই কমনে একটা ক্লিক করবেন। কমনে একটা ক্লিক করার পরে আপনারা যে কাজটা করবেন, এই সিস্টেম রিকভারি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে রিকভারিতে একটা ক্লিক করবেন। তো রিকভারিতে ক্লিক করলে টিভিটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই, টিভিটা আবার অটোমেটিক অন হবে। যদি 2 থেকে 1 মিনিট যাওয়ার পরে টিভিটা অটোমেটিক অন না হয়, তাহলে কিন্তু টিভিটা আপনারা রিমোট দিয়ে অন করে নেবেন। তো দেখুন টিভিটা কিন্তু আমার রিসেট হচ্ছে। তো এখানে কিন্তু টিভির পাওয়ারটা অফ করা যাবে না, আমি আবারও বলি, এখানে টিভির পাওয়ারটা অফ করা যাবে না, টিভিটা কিন্তু অটোমেটিক এখানে বন্ধ হয়ে কিন্তু চালু হচ্ছে। তো এই যে দেখুন টিভিটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে, তো চালু হচ্ছে না। তো চালু না হলে কী করবেন আপনারা, রিমোটের পাওয়ার দিয়ে রিমোট টিভিটাকে আপনারা কী করবেন, অন করবেন। এই দেখুন আমার টিভিটি কিন্তু এখন অন হয়ে গেছে। এখানে অন হতে কিছুক্ষণ সময় লাগে, এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন আমার টেলিভিশনের কালারটা কিন্তু ডিসকালার হয়ে গেছে, অর্থাৎ আমার কালারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। এখানে আর একটা কথা বলি, যদি আপনার টেলিভিশনের ছবিটি উল্টা হয়ে যায় তাহলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটি দেখে নেবেন, এলইডি টিভি মিরর প্রবলেম। তো দেখুন আমার কিন্তু একটা সেট আপ চলে এসেছে। তো সেট আপ এরকম যদি চলে আসে তাহলে আপনারা যে কাজটা করবেন, এখানে কিন্তু লেখাগুলো ঠিকমতো পরিষ্কার বোঝা যায় না, তো আপনারা কী করবেন, সরাসরি আপনাদের রিমোটের শুধু এই ডানের অ্যারো বাটনটা দিয়ে আপনারা শুধু সামনের দিকে যাবেন। ভয় পাওয়ার কোনো কিছু নাই, আমি সব কিছু কালার টালার ঠিক করে আপনাদেরকে দেখাবো। এই যে যখন হোম পেজ চলে আসবেন, জাস্ট আপনারা কী করবেন, এই ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে দেখুন একটা নোটিফিকেশন আসবে, এই যে এরকম আসবে। এরকম ইন্টারফেস যখন আসবে তখন আপনারা কী করবেন, আপনারা আপনাদের রিমোটের মেনু 1147 একটা প্রেস করবেন, অর্থাৎ রিমোট থেকে মেনু 1147 একটা প্রেস করবেন। প্রেস করলে পরে কী হবে, আপনাদের লম্বা একটা নোটিফিকেশান চলে আসবে। তো নোটিফিকেশান চলে আসলে এখানে আপনারা খেয়াল করবেন, এখানে কিন্তু প্যানেল সেটিং লেখা আছে। তো এই দেখুন রিমোট থেকে কী করবেন, শুধু এই যে বাটন দিয়ে শুধু আপনারা নিচে আসবেন, দেখুন এই যে প্যানেল সেটিং, ঠিক আছে। প্যানেল সেটিং আসার পরে কী করবেন আপনারা, ওকে বাটনে একটা প্রেস করবেন। ওকে বাটনটা প্রেস করার পরে ছোট্ট আকারে একটা নোটিফিকেশান আসবে। এখানে দেখুন এখানে কিন্তু লেখাগুলো ঠিকমতো বোঝা যায় না, এখানে আপনারা কী করবেন খেয়াল করবেন, এলভিডিএস ম্যাপ। জাস্ট আপনারা এই বাটনটা দিয়ে আপনারা কিন্তু নিচে আসবেন, এই যে এলভিডিএস ম্যাপে আসবেন। ম্যাপে আসার পরে জাস্ট এই ডাইনার বাটনটা একটা প্রেস করবেন। এই যে দেখুন আমার কালারটি কিন্তু ঠিক হয়ে গেছে, কালারটি ঠিক হয়ে গেছে, বাট এই দেখুন এখনও কিন্তু একটু একটু এই যে দেখুন হালকা একটু ঘোলা আছে। তো আপনাদের যদি এরকম আপসা আপসা না থাকে আপনারা আর কোথাও যাবেন না। তো এখন যে কথাটা বলি সেটা হচ্ছে, যদি আপনাদের স্ক্রিনটা উল্টা হয়ে যায়, একটা জিনিস বোঝেন, যদি আপনার স্ক্রিনটা উল্টা হয়ে যায় তাহলে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আমার ডিসক্রিপশন লিঙ্কে এলইডি টিভি মিরর প্রবলেম নামে লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনার স্ক্রিনটা আবার সোজা করতে পারবেন। তো এখন কি করবেন আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন
এলবিডিএস ম্যাপ, ম্যাপের নিচে কিন্তু প্যানেল ডিভিশন, অনেকে কিন্তু বুঝতে পারে না, লেখা যেহেতু কালারটা ডিসকালার হয়ে যায়, সেহেতু কিন্তু কি করে প্যানেল ডিভিশনে চলে আসে। আসার পরে এই দেখুন প্যানেল ডিভিশনে আমি আপনাদেরকে দেখাই, প্যানেল ডিভিশন আসার পরে যদি ভুলবশত এই বাটনটা চাপ দেন তাহলে কিন্তু কি হবে আপনাদের টিভিটা স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই, যদি এই বাটন চাপে যদি আপনাদের স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয় তাহলে কিন্তু কি করবেন টিভিটা পাওয়ার থেকে খুলবেন না, জাস্ট এই বাটনটা একটা ক্লিক করবেন। এই যে দেখুন, এই যে দেখুন এই বাটনটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার স্ক্রিনটা আবার চলে আসবে, লাইনটা কিন্তু অফ করা যাবে না, লাইনটা প্লাগ থেকে খোলা যাবে না। বুঝতে পারছেন যে আপনাদের যদি এই ভুলবশত এই বাটনটা চাপার পর স্ক্রিনটা বন্ধ হয়ে যায় তাহলে আপনারা কী করবেন, আবার এই বাটনটা চাপবেন কিন্তু টিভিটা লাইন থেকে খোলা যাবে না। তো যাই হোক, এখন কী করবেন, এক্সিট দিয়ে সম্পূর্ণভাবে এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো এক্সিট দিয়ে সম্পূর্ণভাবে বেরিয়ে চলে আসলাম, বেরিয়ে চলে আসার পরে এখন যে কাজটা করবেন সেটা সর্বপ্রথম আপনারা আপনাদের টেলিভিশনে কিন্তু ওয়াইফাইটা কানেক্ট করবেন। তো আমি এখন সেটিংসে চলে যাব। তো দেখুন এই যে সেটিংসে একটা ক্লিক করলাম, সেটিংসে ক্লিক করার পর নেটওয়ার্কে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ওয়্যারলেস, এই ওয়যারলেসে একটা ক্লিক করলাম, ওয়্যারলেসে ক্লিক করার পরে যে আমার যে নেটওয়ার্ক এটার পরে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন দেখুন আমার ওয়াইফাই যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু এখানে দিয়ে দেব। তো দেখুন এখন কিন্তু আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে এই ওকেতে একটা ক্লিক করবেন, ওকেতে ক্লিক করার পর পাসওয়ার্ডটা আপনাদের সেভড হবে, ঠিক আছে, এই যে কানেক্টেড হয়ে গেছে, তার মানে আমার ওয়াইফাইটি এখন কানেক্ট হয়ে গেছে। এখন এক্সিট দিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবেন, বেরিয়ে চলে আসার পরে আপনার, তো এখন আপনারা ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা একটা ব্রাউজারে যাবেন। তো এই ব্রাউজারে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন STN বেটা 17.26 এই গোতে একটা ক্লিক করে দিবেন। তো দেখুন এখানে কিন্তু চলে এসেছে স্মার্ট টিউব নেক্সট বেটা 17.26, এইটা এই লিঙ্কটার উপরে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো এই লিঙ্কটার উপর ক্লিক করে করলে পারে তখন একটু রিস্কল করে নিচে আসবেন, দেখুন নিচে আসার পরে ডাউনলোড অ্যাপকে এখানে একটা ক্লিক করবেন। তো এখানে কিছুক্ষণ সময় লোড নিবে, তো লোড নেওয়ার পরে একটু আবারও স্ক্রল করে নিচে আসবেন, যে ইওর ডাউনলোড উইল স্টার্ট ইমিডিয়েটলি, ইফ নট প্লিজ ক্লিক হেয়ার, এই হেয়ারের উপর একটা ক্লিক করবেন। হেয়ারের উপর ক্লিক করে দেখুন আর ইউ শিওর টু ডাউনলোড দিস ফাইল, এখন ওকে ক্লিক করবেন। তো এখন আপনাদের ডাউনলোড আমি আপনাদেরকে দেখাই, অনেকের এই ডান সাইডে একটা থ্রি ডট বাটন থাকবে, এর উপর একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পরে ডাউনলোড লিস্ট একটা ক্লিক করবেন। তো ডাউনলোড লিস্টে ক্লিক করবেন, এই দেখুন আমার যে ফাইলটা আমি ডাউনলোড করবো সেটা কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হচ্ছে। তো কিছুক্ষণ সময় নেবে, আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনি 100% আপনি আপনার টিভিতে ইউটিউব প্লে করতে পারবেন। তো দেখুন আমার ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় নেবে। তো দেখুন আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে, তো আমি এরপর এখন একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখুন আমার ইনস্টল লেখা আসবে, আমি এখন এই ইনস্টলে একটা ক্লিক করে দিব। তো আমার ফাইলটি কিন্তু ইনস্টল হচ্ছে, তো এখানে কিছুক্ষণ সময় নেবে। এই যে দেখুন আমার ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড ইনস্টল হয়ে গেছে। তো এখন ইনস্টল হয়ে গেলে আপনার যে কাজটা করবেন, এই যে ডানে, এই ডানে একটা ক্লিক করে দেবেন, এই ডানের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এখান থেকে বেরিয়ে চলে আসবেন, একে সম্পূর্ণভাবে আপনারা এখান থেকে বেরিয়ে চলে আসবেন। তো আপনারা একদম হোমে চলে আসবেন, হোমে চলে আসার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করে আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি সেটা হচ্ছে STN বেটা, এটার উপর একটা ক্লিক করবেন। তো দেখুন আমার ফাইলটি কিন্তু অ্যাড হয়ে গেছে, এখন আমি এটা ওপেন করব। তো দেখুন এখানে কিন্তু লোডিং হবে, কিছুক্ষণ সময় নেবে, আপনারা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এই যে দেখুন এখন কিন্তু আমার ফাইলটি ওপেন হয়ে গেছে, এখন আমি কি করব, এটার উপর একটা ক্লিক করব, যে কোনো একটা ভিডিওর উপর একটা ক্লিক করব। তো এখানে বলে রাখি প্রথমবার যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আপনার কিছুক্ষণ সময় লোড হবে, ঠিক আছে, আপনার কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, আশা করি আপনার আসবে।
দেখুন লোড হওয়ার পরে কিন্তু চলে এসেছে। এখন যে কাজটা করবেন সেটা হচ্ছে, দেখুন আমার ছবিটির স্ক্রিনটি কিন্তু ঘোলা দেখা যাচ্ছে, অর্থাৎ বাফারিং হয়েছে। তো আপনার স্ক্রিনের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এইচডিতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এই যে ভিডিও ফরম্যাটস এখানে একটা ক্লিক করবেন। এখন দেখুন 360 পিক্সেলে আছে, আমরা এখন 1080 পিক্সেলে রাখবো। দেখুন এখন কিন্তু ফুল এইচডি ছবি আসবে, এই যে দেখুন এখন কিন্তু ফুল এইচডি ছবি চলে এসেছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।